আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব সিডিএন নিয়ে। সিডিএন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কোন একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে পিকচার, জাভাস্ক্রিপ্ট বা সিএসএস যে ফাইলগুলো আছে, আমরা সেই ফাইলগুলো চাইলে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কে রাখতে পারি, বা সম্পূর্ণ সাইটও কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কে রাখা যায়। তো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কে রাখলে সেখান থেকে ছবিগুলো বা জাভাস্ক্রিপ্ট বা সিএসএস ফাইল, সে ফাইলগুলো ওয়েবসাইটে চলে আসবে এবং খুব দ্রুত ওয়েবসাইটে চলে আসবে। তো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক কি সেটা বুঝতে হলে প্রথম অবস্থায় আমি সাধারণ যে সার্ভার আছে আমাদের, ডেডিকেটেড ডিপিএস বা আমাদের যে শেয়ার সার্ভার রয়েছে, সেই শেয়ার সার্ভারগুলো কিভাবে কাজ করে তা বুঝতে হবে। ফর এক্সাম্পল, যে কোনো একটি শেয়ার সার্ভার ইউএসএ তে আছে, তো আমরা যখন ওয়েবসাইটটি ভিজিট করি, তো ইউএসএর ভিজিটরও এখান থেকে পাবে, বাংলাদেশের ভিজিটরও এই সার্ভার থেকে পাবে, ইউকের ভিজিটরও এই সার্ভার থেকে পাবে। তো এই সার্ভার থেকে যখন ফাইলগুলো আসবে বাংলাদেশে, তখন অনেকগুলো সুইচ, অনেকগুলো রাউটার, অনেক দূরত্ব পার হয়ে আসবে, এবং সমুদ্রের মধ্য দিয়ে এগুলো তো পার হতে গিয়ে দেখা গেছে অনেক জায়গায় ফাইবার অপটিকের রিপিটার ব্যবহার হয়েছে, এবং সেই রিপিটার গুলো পার হয়ে আসতে আসতে ডাটা গুলো আসতে সময় লেগে যায়, বা দেখা গেল একটা সময় অনেক ভিজিটর একই সময় চলে আসবে। একই সময় যখন অনেক ভিজিটর চলে আসবে, তাহলে রোড দিয়ে ট্রাফিক বেড়ে যাবে, অথবা সার্ভার খুব বেশি ব্যস্ত হয়ে যাবে, সার্ভার অনেক ব্যস্ত হয়ে যাবে, তখন সবাইকে সার্ভিস দিতে পারবে না। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এই সকল সমস্যার সমাধানগুলোই করে। তো কিভাবে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক এই সমস্যাগুলো সমাধান করবে? সমস্যাগুলো সমাধান করবে ঠিক এভাবে, যখন আমাদের একজন ব্যবহারকারী, ফর এক্সাম্পল এই ওয়েবসাইটের যে ভিজিটর আছে, তো সম্পূর্ণ ভিজিটরের মধ্যে কিছু অংশ আছে ইন্ডিয়া, ধরি ইন্ডিয়া আছে 20%, ধরি বাংলাদেশে আছে 30%, ধরি নিউ ইয়র্কে আছে 25%, ধরি লন্ডনে আছে 20%, ঠিক আছে ঠিক আছে, ধরি অস্ট্রেলিয়াতে আছে 5% বা অন্যান্য জায়গায় আছে 5%। তো এই যে ভিজিটর রয়েছে, এই ভিজিটর গুলো বা আদার এরিয়াতে রয়েছে, তো সিডিএন এর যে সার্ভার গুলো আছে, এখানেও সার্ভার আছে, এখানেও সার্ভার আছে, এখানেও সার্ভার আছে। তো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক যারা আছে, তাদের সার্ভার বিভিন্ন জায়গায় রয়েছে, তো সব দেশে নেই, কিন্তু তাদের এক একটা সিডিএন এর কোম্পানি এক এক জায়গায় সার্ভার রয়েছে। দেখা গেছে যে 20টা বা 25টা লোকেশনে সার্ভার রয়েছে। তো আমি যখন একজন ইউজার, তো এই ইউজার যখন ইন্ডিয়া থেকে কোনো ওয়েবসাইটটি চাইবে, তখন ইন্ডিয়া থেকে আসবে, যদি বাংলাদেশের ইউজার থাকে তাহলে বাংলাদেশ থেকে আসবে। হ্যাঁ, ধরি নেপালের কোনো ভিজিটর, নেপাল আছে, তো নেপালের কাছাকাছি দূরত্ব যেটা হয় বাংলাদেশের সার্ভার যদি হয়, তাহলে বাংলাদেশের সার্ভারে থেকে ডাটা নিবে। হ্যাঁ, ইউকের জন্য ইউকে নিবে। তো একটা জায়গায় আপনার ওয়েবসাইটটি আছে, কিন্তু এটার ক্যাশ রয়েছে লন্ডনে, নিউ ইয়র্কে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় রয়েছে। তো যেখান থেকেই আপনি কল করেন, সেখান থেকে আপনি পাবেন। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক স্পিডের সুবিধা দিবে, যখন বিভিন্ন জায়গা থেকে ভিজিটর বিভিন্ন ওয়েবসাইট দেখবে, তাহলে সার্ভিস খুব ভালো হবে, স্পিড অনেক দ্রুত হবে। হ্যাঁ, কারণ নেটওয়ার্কের অনেকগুলো রাউটার এবং সুইচ পার হয়ে আস্তে আস্তে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, সেই সময়টা লাগবে না, স্পিড যেমন দিবে। হাই ট্রাফিক, যখন অনেক ট্রাফিক চলে আসবে, তখন কিন্তু কোনো সমস্যা হবে না, সার্ভার স্লো হবে না,
অনেক হাই ট্রাফিক সে ম্যানেজ করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে সিকিউরিটি, সিডিএন গুলো সবাই ডোডোজ অ্যাটাক সহকারে বিভিন্ন ধরনের অ্যাটাক গুলোর সিকিউরিটি নিজেরা মেনটেন করে। আপনার যখন নিজস্ব ডেডিকেটেড সার্ভার থাকবে, আপনাকে আপনাকে নিজেকেই সিকিউরিটি মেনটেন করতে হবে, সিকিউরিটি আপনাকে ম্যানেজ করতে হবে। কিন্তু আপনি যখন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করবেন, সিকিউরিটি তারাই, ঝামেলাগুলো তারাই মেনটেন করবে। তারপরে আরেকটা সুবিধা যেটা দিবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট খুবই ইজি, তারা ইজিলি আপনাকে এই কন্টেন্টগুলোকে ম্যানেজ করবে এবং কোথায় রাখতে হবে না রাখতে হবে, কোথায় রাখলে খুব দ্রুত গতি পাবেন, এই সব নিয়ে আপনাকে কোনো কিছু ভাবতে হবে না, তারাই সবগুলো ম্যানেজ করবে। এই হচ্ছে মোটামুটি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের আসল বিষয়। তো আমরা যদি সহজভাবে বলতে চাই যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক কি, তাহলে বলবো যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক হচ্ছে গিয়া কন্টেন্ট রাখার একটা জায়গা, যেটা ডিস্ট্রিবিউটেড ভাবে থাকে, যে পৃথিবী বিভিন্ন জায়গায় থাকে এবং ভিজিটর যেখান থেকে কন্টেন্টটা চায় যে তার কাছাকাছি দূরত্বের সার্ভার থেকে এটাকে সার্ভ করে, এটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা সিডি।